দত্তপুকুর সন্তোষপুর ফকির সঙ্গ এক এক গোল হয়, এখন টাইব্রেকার শুট আউট দেখা যাক। তো আপনারা যখন দেখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ওয়াচটা করতেই হবে পরবর্তী। আর ইউটিউবের কথা বলতে গেলে আমার নিজস্ব আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল রয়েছে প্রথম শট সন্তোষপুর ফকির সঙ্গের পক্ষ থেকে আমরা হৃদয় আন্তস্তার ব্যাপারে আমরা অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো। প্রথম শট প্রদীপ গোলকিপার, দেখা যাক। গোল, খুব প্রেশারে মেরেছিল কিন্তু। গোল, গোল, বাবা, প্রদীপ ঠিক দিকে ঝাঁপিয়েছিল কিন্তু, বাট যা জোরে মারলো বলটা, বুম শটে গোলটা খুব সুন্দর করলো। দেখো যেমন চেয়ারা তেমন তার শট। গোল, খুব ভালো গোল, গোল করার কোনো চান্স নেই। লাইনটা বন্ধ রাখতে হবে তো মালাকার প্রসেস হচ্ছে, লাইটার কনসেন্ট্রেশন সমস্যা হয়, মনোযোগ সমস্যা হয়, উপরটিতে করে রাখা। এখন অবধি কোনো সেভ আসেনি, দেখা যাক। মালাকার শট নিচ্ছে, লাস্ট শট, সেভ, প্রদীপ হিরো, ফ্যান্টাস্টিক সেভ। দর্শক বন্ধুরা মাঠের মধ্যে চলতে না, সেলিব্রেশন বাইরে থেকে করতে হবে। প্রদীপ, ওরা সেভ, কি সুন্দর সেভ করল, উইনিং শট আনিস। কোনো দর্শক বন্ধুরা মাঠের মধ্যে প্রবেশ করবে না প্লিজ। প্রদীপ, প্রদীপের কথা আগেই বলেছি, সত্যি গোলকিপার হিসাবে প্রদীপ খুবই ভালো, বিশেষ করে ট্রাই বেকারে প্রদীপের ভালো দক্ষতা, ম্যাক্সিমাম ট্রাই বেকারে তার কিন্তু সেফ থাকে, খুব ভালো গোলকিপার প্রদীপ। দেখা যাক, একটা সেফও করে ফেলেছে, রান ইজ দ্য উইনিং শট, গোল করলেই কিন্তু টিম অর্থাৎ পরের রাউন্ডে চলে যাবে।
গোল ম্যান অফ দ্য ম্যাচ প্রদীপ সত্যি ভালো সেটে কিন্তু